সন্ধ্যার সময় আমরা একটা স্ন্যাক্সের দোকানে চলে গেছিলাম স্ন্যাক্স খাওয়ার জন্য। তো এখানে আমরা অর্ডার করেছি যে ফিশ ফিঙ্গারটা আমার মোটেই ভালো লাগেনি, কারণ ওটা গন্ধ বেরোচ্ছিলো কাতলা মাছে, মনে হচ্ছে কাতলা মাছের পেটি দিয়ে করেছে। এরপর ট্রাই করলাম আমরা হচ্ছে ফিশ ফ্রাইটা না, মোটেও কিন্তু ভেটকি মাছের ফিশ ফ্রাই ছিল না, এটা ছিল হচ্ছে বাসা ফিশ। তবে ফিশ ফ্রাইটা এমনি খেতে খুব একটা খারাপ ছিল না, তবে আমার মনে হয় যদি ফিশ ফ্রাই একটু ঝাল অ্যাড করা যেত তাহলে ফিশ ফ্রাইটা আরও একটু ভালো লাগতো। নেক্সট ছিল KFC চিকেন ফ্রাই, ডুপ্লিকেট চিকেন ফ্রাই ছিল এটা, তবে টেস্টটা খুব একটা খারাপ ছিল না, ভালো লাগছে, তবে KFC মতন কিন্তু মোটেই ছিল না এটা। এরপর আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে আমার খুব ফেভারিট, আমি এখানে আসলে এটাই বেশি ট্রাই করি, সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। এটা ওরা খুব 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 সুন্দর বানায়, তো আমি মনে করি অনেক বড় বড় রেস্টুরেন্টের থেকেও এরা বেশি ভালো বানায়, মানে প্রাইস হিসাবে যদি তুমি কম্পেয়ার করো তাহলে এদেরটা খুব ভালো খেতে, আর প্রাইসটাও ঠিকঠাক থাকে। 7 পিস এরা চিকেন কাবাবটা প্রোভাইড করে, আর সাইজগুলো দেখো ঠিকঠাকই সাইজ আছে। তো এদের রেশমি কাবাবটা আমার কাছে অল টাইম ফেভারিট।